তৃণমূল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারের বিরুদ্ধে। ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত পাকুড়িয়া এলাকায়। ওই এলাকারই তৃণমূল নেতা সারজু শেখের অভিযোগ, কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার তার গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এই ঘটনায় বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই তৃণমূল নেতার পক্ষ থেকে। ওরা বেশ কিছুদিন ধরে আমাকে চেষ্টা করছে, একটা মারার প্ল্যান করছে। কারা? শিলাদিত্য হালদার, অদিচ্ছদীর সিন্ডিকেট বাহিনী। কংগ্রেস পার্টি অফিস থেকে আমাদের কাছে খবর আসে। আমি বহরমপুর থানার আইসি সাহেব রাজা সরকারের কাছে বরাবর কয়েকবার ওদের নামে আমি মুখে রিপোর্ট করি, কোনো কাজ হয়নি। হঠাৎ করে কালকে রাত্রি 11:40 আমার বাড়িতে এসে বেল মারে, ডাকে। আমি দেখি যে শিলাদিত্য হালদার। কি ব্যাপার? তো একটা মিথ্যা কথা আমার ছেলেকে নিয়ে। ছেলে যদি কিছু করে থাকে তুমি যাও থানায়। ওকে আমি যখন ও আমাকে তারপর পার্টি তৃণমূল করা যাবে না বলে আমাকে হুমকি দিচ্ছে, জানে মারার হুমকি দিচ্ছে কয়েকবার, মানে অনেক 4-5টা লোক ধরে হুমকি দিচ্ছে। হাকবারের সিসিটিভি ফুটেজ আছে, আমি আজকে থানায় এফআইআর করে এসেছি। পাল্টা কংগ্রেস নেতার দাবি, এলাকায় সমাজ বিরোধী হিসেবে পরিচিত তৃণমূল নেতা সারজু শেখের ছেলে বাইকে দ্রুত গতিতে যেখানে সেখানে চলাফেরা করে বিপদ ঘটাতে পারে, সেই কারণেই তার বাড়িতে বলতে এসেছিলাম। কি বলবেন? তৃণমূলের কর্মী বা নেতা কিনা আমি জানি না, তবে এলাকায় সে সমাজ বিরোধী, একসময় ছিনতাই করতো, চুরি চামারি করতো। সে এখন যদি তৃণমূলের নেতা হয়ে থাকে তাহলে আমার জানা নাই বিষয়টা, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। গতকালকে চুয়াপুর মোড়ে আমার এক বন্ধু গৌতম মণ্ডল, তাকে তার ছেলে, বড় ছেলে সারজু শেখের বড় ছেলে আরমান শেখ পিজুস প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল, তখন তাকে বলে যে ভাই এত জোরে গাড়ি চালাচ্ছে কেন? সে বলে আমি গাড়ি চালাচ্ছি তোমার কি, আমি কে জানো, আমি আমার বাবার নাম সারজু শেখ। তো সেটা কোনো কথা নয়, তুমি এত জোরে গাড়ি চালো, এক্ষুনি আমার গাড়িতে মোটরসাইকেলে ধাক্কা লাগতো, আমি তো খামোতাম তুমিও খামোতে। তখন সে সঙ্গে সঙ্গে ফোন করে তার দুজন বন্ধুকে ডাকে এবং গৌতম মণ্ডলকে কিল ঘষ ঘুষি চর মারতে থাকে, তার দাঁতে আঘাত লাগে, ঠোঁট ফেলে রক্ত পড়ে। এই ঘটনা শোনার পর আমি তার বাবা সারজু শেখ আমার পাশেই বাড়ি পঞ্চাননতলায় সেখানে গেছিলাম। সেখানে গিয়ে তাকে বলেছিলাম যে আপনার ছেলে রংপাজ করলো কেন? আমার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে যে তার ছেলে এবং তার বাবা সারজু শেখ, সারজু শেখ এবং আরমান শেখকে দলবল নিয়ে কেন গেছিলাম, তাকে ধরে নিয়ে থানায় যেতাম, কারণ প্রশাসনের উপর আস্থা আছে আমাদের। পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ বলেছে যথাযথ ব্যবস্থা নিচ্ছি, তাই সেই জন্যে আমরা গেছিলাম কোনো হুমকি দিতে না। তার ছেলেকে এবং তার বাবা সারজু শেখকে সে ভয়ে ওপর থেকে নামেনি। আমরা যখন ডাকতে ভাই নেমে নিচে নেমে এসো তোমার ছেলে করছে কেন, তখন সে ওপর থেকে নামেনি নিচে। যদি নামতো তাহলে তাকে, সারজু শেখকে এবং তার ছেলেকে ধরে থানায় নিয়ে যেতাম এবং এর প্রতিকার চাইতাম। এই জন্য গেছিলাম, এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই।